আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গ্যাস সেক্টরের জবের প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যে গ্যাস সেক্টরে উপসহকারী প্রকৌশলী জবের প্যাটার্ন কেমন হইতে পারে বা কত রকমের প্যাটার্ন হইতে পারে। উপসহকারী জবের ক্ষেত্রে যত প্রকার গ্যাস ফিল্ড আছে, হ্যাঁ, দুই একটা বাদে বাকিগুলার প্রশ্ন বুয়েটে হয়, আর যে দুই একটা প্রশ্ন বুয়েটে হয় না ওগুলোর প্রশ্ন আবার আইবিএ করে। তো আইবিএর প্যাটার্নটা ডিফারেন্ট। আমার এই চ্যানেলে হচ্ছে আইবিএর প্যাটার্ন নিয়ে একটা ভিডিও আছে, ওই প্যাটার্ন আইবিএ এরকমই করে, কাছাকাছি থাকে, হয় মানে এমসিকিউ ডিপার্টমেন্ট হয়তো 30 থাকে, নন ডিপার্টমেন্ট হয়তো 50 থাকে 80, অথবা ডিপার্টমেন্ট 30, নন ডিপার্টমেন্ট 30 60, এই এরকম একটা প্যাটার্ন থাকে হচ্ছে যে মানে আইবিএ যদি করে গ্যাসের প্রশ্ন। আর যদি প্রশ্ন বুয়েটে করে তখন কি হয়, তখন হচ্ছে যে বুয়েট দুইটা টাইপের প্যাটার্ন ইউজ করে, আর দুইটা প্যাটার্নের হচ্ছে যে মূল থিমটা সেম। হ্যাঁ, মূল থিমটা ধরতে হবে। আমি প্রথমে একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করি, দেন আরেকটা প্যাটার্ন হচ্ছে যে আমি জাস্ট ওটার সাথে একটু একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করে দিব, কাজ শেষ। তো একটা প্যাটার্ন হচ্ছে কি, ডিপার্টমেন্ট 40, হ্যাঁ, ডিপার্টমেন্ট 40, নন ডিপার্টমেন্ট 20। তো ডিপার্টমেন্ট 40-এর মধ্যে আবার হচ্ছে যে ম্যাথ পাস, ইংরেজি পাস, বাংলা পাস, জিকে পাস, এইটা গেল একটা প্যাটার্ন। আর এখানে হচ্ছে যে যেহেতু প্রশ্ন বুয়েট করতেছে, তো বুয়েট যেটা করে একটু ম্যাথ বেস প্রশ্ন টশ্ন করবে। আরেকটা প্যাটার্ন হচ্ছে কি, এই প্যাটার্নটাকেই দুই দিয়ে গুণ করে দিতে হবে। দেখেন, এই প্যাটার্নটাতে হচ্ছে কি, ডিপার্টমেন্ট 40, নন ডিপার্টমেন্ট 20, মোট 60 মার্কের পরীক্ষা। আর এটাকে আমরা যদি দুই দিয়ে গুণ দিই সবগুলোকে, তাহলে কি হয়, ডিপার্টমেন্ট 80, নন ডিপার্টমেন্ট 40, মোট 120। ডিপার্টমেন্ট এই 80-র মধ্যে সেম কথাবার্তা প্রযোজ্য, যে ম্যাথটা বেশি আসবে, থিওরি প্রশ্ন টশ্ন কম আসবে একটু। আর নন ডিপার্টমেন্ট প্রশ্নের মধ্যে কী হয়েছে, আগে যেগুলো পাস ছিল সেগুলো জাস্ট দুই দিয়ে গুণ হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে কী কী হইল, ম্যাথ 10, এরপর হচ্ছে জিকে 10, বাংলা 10, ইংরেজি 10। নর্মালি এই যা যা পড়লাম, হ্যাঁ, এই কয়েকটা প্যাটার্নেই হচ্ছে যে মেনলি গ্যাসের পরীক্ষা হয়। এখন স্টিল নাও, আমি আমার চ্যানেলে একটা ভিডিও আছে হচ্ছে যে অনেক আগের প্রথম দিকে করা, ওটা হচ্ছে তিতাস গ্যাসের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। এখন যেহেতু গ্যাস পিল সবগুলোর প্রশ্ন প্যাটার্ন কাছাকাছি, তিতাস গ্যাসের যখন করোনাকালীন এই সার্কুলারগুলো হয়, সিলেট গ্যাস ফিল্ড, তিতাস গ্যাস, তো সিলেট গ্যাস ফিল্ড আবার আরেকটা বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, এর মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের প্রশ্ন করছিল আইবিএ, ও প্রশ্নটা হয়েছিল যে 30 মার্ক হচ্ছে যে ডিপার্টমেন্ট এমসিকিউ, নন ডিপার্টমেন্ট হচ্ছে 30 মার্ক, আর এমসিকিউটাই রিটেন পরীক্ষা বলে এটাকে। ওকে, অর্থাৎ হচ্ছে যে এমসিকিউর মাধ্যমে রিটেন পরীক্ষা শেষ, আবার আইবিএ প্রশ্নগুলো কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে যেহেতু এমসিকিউটাই রিটেন পরীক্ষা। আর এটা নিছিল কি, বাংলাদেশ গ্যাস ফিল্ডের পরীক্ষা আইবিএ নিছিল, আর বুয়েট নিছিল হচ্ছে কি, সিলেট গ্যাস ফিল্ডের পরীক্ষা, যখন তিতাসের পরীক্ষা হয় না তার আগের ঘটনা বলতেছে। তো ওই সময় যেটা করছিল যে মানে বুয়েটে ইয়ে করছিল যে ডিপার্টমেন্ট সিলেট গ্যাস ফিল্ডে 40 করছে আর নন ডিপার্টমেন্ট 20 করছে। অ্যান্ড দেন তো আমি হচ্ছে যখন ভিডিওটা মেক করি, আমি হচ্ছে যে ইয়ে করে দিই, যে যেহেতু গ্যাস ফিল্ডের প্যাটার্ন সেমই থাকে, আমি ওই রকম করে দিই যে এরকম এরকম আসবে, এটা এরকম আসবে। তো তার মধ্যে অনেকে আমাকে রিসেন্টলি নক দিয়েছে তিতাস গ্যাসের পরীক্ষা হওয়ার পরে, আপনি ভাই বলছেন যে এরকম 60 মার্কের পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে গেছে 120-এর। এখন বিষয়টা হচ্ছে যে জাস্ট কীরকম হয়েছে, প্রশ্নর মার্কস দ্বিগুণ হয়ে গেছে, গ্যাসের প্যাটার্ন এটাই, যা বলছি এভাবেই। কী হয়েছে, 60-এর জায়গায় 120 হইলে কী হবে, ডিপার্টমেন্ট 40-এর জায়গায় 80 হয়ে যাবে, এতটুকুই ডিফারেন্স। এখন এই ডিফারেন্সটা কিন্তু মেনে নিতে হবে, কারণ আমরা যারা তথ্য দিই বিভিন্ন ধরনের, আমরা কিন্তু বিভিন্ন সোর্স থেকে হয়তো কালেক্ট করে তথ্য দিই। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আপনাদের উপকার করার জন্যই তথ্যগুলো দিই। আর নর্মালি যেটা হয়, আমরা আল্লাহর মধ্যে অনেকেই আমাকে দোয়া করে মন থেকে, আমি জানি, যখন বিভিন্ন তথ্যপূর্ণ ভিডিও দিই অনেকে দেখলে হয়তো কেমন আছেন এটা জিজ্ঞেস করে, বিষয়গুলো অনেক ভালো লাগে। তো অন দ্য আদার হ্যান্ড, অনেকে দেখে গেছে যে মাঝে মধ্যে হয় কটু কথা ওটা তাও বলে, এটাও সে ইয়া না। এতক্ষণ আমি যা বললাম এই কথাগুলো হচ্ছে, আমি এখন একটু পুনরায় বলি, সেটা হচ্ছে গ্যাস প্যাটার্ন মেনলি হচ্ছে যে দুই প্রকার, একটা বুয়েট
আর একটা হচ্ছে আইপি। বুয়েট প্যাটার্ন আবার দুই প্রকার, একটা হচ্ছে কি মানে 60 মার্কের, একটা হচ্ছে 120 মার্কের। যা যা বলছি এটাই, হ্যাঁ এতটুকু হচ্ছে যে আপনারা একটু যদি আপনার এখন শুনতে সমস্যা হয় আপনি হচ্ছে কাইন্ডলি রিপিট ভিডিওটা দেখে ফেলেন, আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে কী আসবে কী আসবে না। আর আরেকটা বিষয়, যেই কোনো কোম্পানি আমরা যখন ইনফরমেশানগুলো দিই, যেহেতু এগুলো সোর্স ভিত্তিক, যেই কোনো কোম্পানি যে কোনো প্রতিষ্ঠান চাইলে তার প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন করতে পারে, সেই পরিবর্তনটা আমাকে আপনাকে মেনে নিতে হবে, ঠিক আছে? সব একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনি নিয়ে রাখেন ইনশাল্লাহ, যাতে আপনার যেই কোনো প্যাটার্ন দেখ আপনার সমস্যা হবে না। ওকে, সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার ভালো জব হোক সে প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।